ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. جي আমাদের সম্মানিত ভাই জনাব মিজানুর রহমান ইন্ডিয়া থেকে জানতে চেয়েছেন লটারির টিকিট কাটার শরীয়তে কেন বৈধ না। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। জি সম্মানিত ভাই, আমরা এই কথা জানি যে জুয়ার বিভিন্ন প্রকারের রয়েছে, তার মধ্যে লটারি হচ্ছে অন্যতম, এবং শরীয়তে জুয়া খেলা হারাম, তাই লটারি খেলাও হারাম, যেহেতু লটারিও জুয়ার অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক শরগুলো ঘৃণিত কাজ, এগুলো ঘৃণিত কাজ, মদ, জুয়া, প্রতিমা, ভাগ্য নির্ণয় করার শর্ত, এগুলো কি কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ, কাজে তোমরা সেগুলো কি করো, বর্জন করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যে মাইসের শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ জুয়া, এই জুয়া যে মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়, লটারি যে মানুষকে ফকির বানিয়ে দেয়, এটা প্রত্যেককেই আমরা জানি। কারণ লটারিতে অল্প পরিমাণ মানুষই লাভবান হয়ে থাকে এবং অধিকাংশ মানুষই আর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং মানুষকে বড় ধরনের পুরস্কার জেতার লোভ দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা কামানোর ফাঁদ পেতে থাকে, আর মানুষ সেই লোভে আক্রান্ত হয়ে নিজের ধন সম্পদ, টাকা পয়সাকে কি করে নষ্ট করে থাকে, আর এটা অন্যায়ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন একটি শয়তানি কৌশল ছাড়া অন্য কিছু না। তাই দেখা যায় যে জাহেলিয়াতের যুগে এই ধরনের জুয়া খেলার প্রচলন ছিল, যেমন সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, ওয়ান তাস্তাকসিমু বিল আজলাম। এই আয়াতটির আয়াতটি লম্বা, এই অংশটির দুটি অর্থ বর্ণনা করা হয়েছে, একটি হলো তীরের মাধ্যমে বন্টন করা, দ্বিতীয় হলো তীরের মাধ্যমে ভাগ্য পরীক্ষা করা। তো জাহেলিয়াতের যুগে এই জুয়ার মাধ্যমে, লটারির মাধ্যমে মাংস বন্টনের কাজ করত, কয়েকজনে মিলে একটি উট কিনত, উট জবাই করার পর নিজ নিজ প্রাপ্য যে অংশ পেত সেভাবে ভাগাভাগি না করে তারা মাংস বন্টনের জন্য লটারি খেলত, তীরের মাধ্যমে তারা, তীরের দ্বারা তারা লটারি খেলত, এবং যার ফলে কেউ যতটুকু অংশ সে পেত তার থেকে বেশি পেয়ে যায়, আবার কেউ সম্পূর্ণরূপে তার অংশ পাওয়া থেকে বঞ্চিত থাকত। অর্থাৎ 10 জনে মিলে 15 জন মিলে একটি উট কিনলো, উট কেনার পর সমান হারে ভাগ না করে
বা সমান হারে ভাগ করে কি করত, সেখানে তীরের দ্বারা লটারি খেলা হতো। এই লটারির মাধ্যমে তারা মাংস বন্টন করে থাকতো, কারো ডাবল এসে যেত, কেউ দ্বিগুণ পেত, কেউ যেত পাওয়া তার থেকে ডাবল পেয়ে যেত, আবার কেউ একেবারেও পেত না। এভাবে তারা লটারি খেলতো, যেটাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। এই জন্যেই ইসলামে এই ধরনের কাজকে, ভাগ্য পরীক্ষা করার ক্ষেত্রে বা লটারি খেলা, এগুলো ইসলামে হারাম করেছে, এগুলো ইসলামে হারাম করেছে। তাই আমাদের উচিত যে লটারির নামে যে আমরা জুয়া খেলে থাকি, এই ধরনের জুয়া খেলাতে অংশগ্রহণ করা থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সতর্কবাণী করেছেন, এবং এগুলো হচ্ছে নিষিদ্ধ কাজ। এবং এ ধরনের কাজ করার ফলে যেমন সে গুণাগার হয়, তেমনিভাবে মানুষের টাকা পয়সাকে অবৈধভাবে সে ভক্ষণ করে থাকে, যার কারণে সে দুনিয়াতেই মানুষের কাছে সে লাঞ্ছনার শিকার হয়ে থাকে। তাই আমাদের উচিত যে এই ধরনের জুয়া বা লটারি খেলা থেকে একেবারে বিরত থাকা, যেহেতু ইসলামে লটারি খেলা হারাম, যেহেতু এটা জুয়ার অন্তর্ভুক্ত। বাকি আল্লাহ আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।